এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন আজকে আমি আপনাদের জন্য একটি বেসিক রেসিপি নিয়ে এসেছি আর আজকে আমার এই বেসিক রেসিপিটি হচ্ছে কুরমুড়ে ভাবে চাল ভাজা আপনারা যদি আমার মতো করে কুরমুড়ে ভাবে চাল ভাজতে চান তাহলে যদি আমার রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করেন তাহলে আশা করছি পুরোপুরি পারফেক্ট হবে আপনারা বাড়িতে একবার ট্রাই না করে দেখলে বুঝতেই পারবেন না যে এর টেস্ট কতটুকু আর দেখতে কতটা সুন্দর হয় আর পুরোপুরি কুরমুড়ে হয় তো চলুন এই রেসিপিটির পুরো প্রসেসিংটা শুরু করা যাক কুরকুরেভাবে চাল ভাজার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চাল প্রথমে ভালোভাবে ধুয়ে তারপরে ঝরিয়ে নিয়েছি তো এখন আমি এটা একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর এখন এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব লবণটা দিয়ে দিয়েছি আর এখন একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চালের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব আধা ঘন্টা পরে দেখুন চালগুলো কিন্তু এখন একটু নাড়া দেওয়ার পরে শন একটা শব্দ হচ্ছে তো এখন আমি এই চালগুলোকে ভেজে নিব ভাজার জন্য আমি এখানে একটি প্রাইপ্যানের প্রথমে পানিটা একটু শুকিয়ে নিয়েছি আর এখন আমি এই এতে দিয়ে দিব এমন পর্যায়ে চালটা দিবেন যখন প্রাইপ্যানটা হালকা গরম থাকবে একবারে হাই হিটে গরম করার কোনো দরকার নেই আর আমি এখানে অর্ধেক চাল দিয়েছি আমি যতটুকু চাল নিয়েছিলাম ঠিক তার অর্ধেক দিয়ে দিয়েছি আর এখন আমি এই চালগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে আমি অনবরতই নাড়তে হয়েছি আর এটা কিন্তু অনবরতেই নাড়তে হবে না হলে চালগুলো পুড়ে যাবে আর চালগুলো কিন্তু এখন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে ফ্রেন্ডস চালগুলো কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে তো এগুলো এখন আমি নামিয়ে আর বাকি চালগুলো এভাবে ভেজে পরিবেশন করে তৈরি হয়ে গেল নিচ্ছি কুরমুরে চাল ভাজা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা কুরমুড়ে হয়েছে আর আশা করেছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এই বেলাইকনটি বাজিয়ে দিন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ